এই যে গ্লাসটা দেখে নিন, এই গ্লাসটা চেউই গ্লাস, এরকমগুলো এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ধীমান দে ব্লগ, অ্যানাদার এপিসোড। তো আজকে রবিবার, আজকে ল্যাদ খাওয়ার দিন আমার জন্য, কেননা সারা সপ্তাহে এই একটা দিন মাত্র একটু ছুটি পাই, দোকানদারি বলুন বা নিজের ব্যস্ত লাইফ থেকে একটুখানি ফ্রি পাই আজকের এই দিনটাতে। তো আজকের দিনটা এই ল্যাদের সাথে শুরু হলো, ওই জন্য লেট করে বিছানা থেকেও উঠলাম। এই একটুখানি যাচ্ছি বাজারে, যাব একটুখানি, কিছু জিনিসপত্র কেনার আছে, তারপরে যাব হচ্ছে মোবাইলের একটু স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, পড়ে পড়ে ছেলে মানুষ বুঝতেই পারছেন, তো দাগ হয়ে যাচ্ছে স্ক্রিনের মধ্যে, তো স্ক্রিন গার্ডটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। এখন এই রেডি হয়ে গেছি, এবার এই যাব, টেম্পার গ্লাসটা মোবাইলের চেঞ্জ করতেই হবে, কেননা আলস্য করে করে ভাবছি যাবো 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 যাবো, যাওয়ার হচ্ছে না, স্ক্রিনের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, ইউজ করছি কেননা হাতের নখের একটু না একটু স্ক্র্যাচ পড়েই যাচ্ছে সেই। তো বাইরে যা গরম, যেতেও ইচ্ছা করছে না, কিন্তু কাজটাও করতে হবে, কাজ তো ফেলে রাখলেও হবে না, তাহলে নিজেরই ক্ষতি করে ফেলতেই হবে। তো এখন এসছি একটুখানি, ডাক্তার দেখাতে এসছি, হঠাৎ করে মনে পড়লো একটা স্কিনের ওষুধ নেওয়া বাকি ছিল, তো স্কিনের ডাক্তারের একটা ওষুধ নিতে এসেছি। এখন চেম্বারে বসে আছি, ডাক্তারবাবু আসবে, তারপরে ওষুধ নেব। তো এবার এই ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার এই যাচ্ছি এবার মোবাইলের দোকানের দিকে, একটু স্ক্রিন গার্ডটা লাগাতেই হবে, প্রায় একটা বাজে, একদম টাক ফাক চলে যাচ্ছে রোদের মধ্যে। তো এখন চলে এসেছি আসানসোল বাজারে এই দাদার কাছে, দাদা ফেমাস দোকান, সবাই দেখে নিন ভালো করে, দাদার কাছে অ্যাড্রেসটা আমরা জেনে নেবো। তো এই কভার আর গ্লাস লাগিয়ে নিলাম, ফোনের মধ্যে একটু ভিনটেজ লুক হয়ে গেল একটুখানি, কেন কভার তো লাগতে হবে, আমাদের খেলনা বস এটা। তো এই ভাইয়ের কাছে এসছি, তো এই ভাই অ্যাড্রেসটা আপনাদের বলে দেবে যে কোন জায়গায়, আপনারা আসলে সব রকম মোবাইলে দেখে নিন আগে, এখানে সব রকম মোবাইলের কভার টেম্পার গ্লাস এগুলো পেয়ে যাবেন। এই এই ভাই থাকে আর এই দাদা থাকে, আসবেন ভালো করে দেখে নিন। বল অ্যাড্রেসটা বলে দে সবাইকে, রাহ লেন যাহা ভি আনা হ্যায় আপকো সব তানেগা বগল পে হি হ্যায় আপকো মিল সকতা হ্যায় ব্যাক কভার ফ্লিপ কভার হর এক মডেল মিলেগা, মুম্বাই সে হম লোগ মাল আতা হ্যায় এক পর এক মাল মিলেগা। টেম্পার গ্লাস থেকে শুরু করে ইউভি গ্লাস, দেখুন আজকে আমি ইয়েটা লাগালাম, ইউভি গ্লাসটা লাগালাম, ইউভি লাইট, ও আপকা লাইট সে কি বকতা ইউভি গ্লোস হ্যায় ওই ইস তরহ আতা হ্যায় ইসকা নাম হ্যায় লাইট, ইউভি লাইট, ডিপার লাগা ডিপার দেখে ডিপার নাম হ্যায় ইউভি লাইট। এই যে গ্লাসটা দেখে নিন, এই গ্লাসটা চেউই গ্লাস, এরকমগুলো এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন যেরকম চাইছেন। তো ভাই দাদা দুজনে আজকে ভালো করে লাগিয়ে দিল গ্লাসটা, বেশ ভালোই লাগছে। তো আপনারা সবাই যারা আসানসোল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আসবেন দাদার দোকানে, এ সিফ চাকি সুইটটা বগল পে আপকো হর এক চিজ মিলেগা, হর এক মডেল কা মিলেগা আপকো, গ্লাস সে লেকে ফ্লিপ কভার তক মিল সকতা। নাম বল দে, রাজা টেলিকম, মেটে খাচ্ছিস আর লেগ পিস, ঘাসির লেগ পিস হয় না, বিকেল 4টে বাজে। এবার একটু যাচ্ছি বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নদী পাড়ে বসতে, একটুখানি চড়তে, কেননা আজকে ফান্ডে, সকাল থেকেই বলে যাচ্ছি, তো আমি ছটপটিয়ে থাকি এই টাইমটার জন্য। তো এই দুই হনুমান চলে এসেছি এখন দামোদরের পাড়ে, আর দু কদম বাকি আছে, দু কদম একটুখানি গেলেই পৌঁছে যাবো, সন্ধ্যা হয়ে এসছে। তো ভাবলাম একটুখানি এদিকটা ঠান্ডা হবে, ঠান্ডা তো ঠান্ডা নেই, একদম চ্যাটকানি ভ্যাটকানি পুরো ভেটকে আছে একদম। এই যে পুরো সন্ধ্যা হয়ে এসছে, চারিপাশের ওয়েদার, হ্যাঁ এটা হচ্ছে রিভার সাইডের বাস স্টপেজ, এখানে সব বাসগুলো থামে, আর এটা হচ্ছে আমাদের ফেমাস দোকানদার, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই দেখুন ফেমাস দোকানদার বলছিলাম আমি, দোকান তো দেখাবে, এই দেখুন ফেমাস দোকানদার, তোর কাছে আসি ছোট্ট ভাই আমাদের। তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, হেভি লাগছে,
এবারে একটুখানি বসে তারপরে ঘরের দিকে যাব। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এবার কালকে সকাল বেলা থেকে শুরু হবে সোমবার, সপ্তাহের শুরু, আবার নতুনকার ব্যবসা, নতুন দিন শুরু হবে। আজ এই রাজুদার জন্য খুব খুশি, কেননা কালকে থেকে রাজুদা একটা কাজে ঢুকছে। আই এম ভেরি হ্যাপি। তো সবাই রাজুদাকে উইশ করবেন যাতে নতুন কাজ, লাইফের নতুন জীবন যাতে ভালোভাবে কাটে। তো এখন বাড়ি চলে এসেছি, এবার এই খাওয়া দাওয়ার টাইম। বৌদি রান্না রেডি করছে, এবার এই খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে দিনের মতো গুড নাইট। মাটন ফুটছে, এটা রাত্রেবেলা স্পেশাল এফেক্ট হচ্ছে, একটুখানি মডিফাই করা হলো। এবার রাত্রেবেলা ডিনার হবে, তারপরে গুড নাইট। তো আজকে চ্যাম্পিয়ন কে? আমি আমি আমি। হ্যাঁ, বাবা জিতছে, বাবা জিতছে। বাবা তুই, আরে বাস, হেভি খেলা তো। এবার টাটা অ্যান্ড গুড নাইট। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতি অবশ্যই। আর হ্যাঁ, তো আপনারাও যদি এরকম চিকেন পার্টি করতে চান, অবশ্যই ঘরে চিকেন পার্টি করতে পারেন। ও সরি, মটন পার্টি। তো গরমে মটন পার্টি করার মজাটাই আলাদা, কেননা শীতকালে তো সবাই মটন খায়, কিন্তু গরম খাবে মানে গরমে মটন খাওয়ার মজাটা কিন্তু আলাদা, একটু খেয়ে দেখবেন। তো টাটা, গুড নাইট।